ବହୁ ଚର୍ଚ୍ଚିତ ନବ ଦାସ ହତ୍ୟା ମାମଲା ଝାରସୁଗୁଡ଼ା ଏଡିଜେ କୋର୍ଟରେ ହାଜର ହେବ ଅଭିଯୁକ୍ତ ଗୋପାଳ ଦାସ ଆଜି ହୋଇପାରେ ଚାର୍ଜ ଫ୍ରେମ ଯଦାରୁ କଡ଼ା ସୁରକ୍ଷାରେ ବା କଡ଼ା ସୁରକ୍ଷା ବଳୟ ମଧ୍ୟରେ ଝାରସୁଗୁଡା ଏଡିଜେ କୋର୍ଟ ଆସିବ ଗୋପାଳ ଏହା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ଗୋପାଳକୁ ଝାରସୁଗୁଡା ଜେଏମ୍ଏଫ୍ସି କୋର୍ଟରେ ହାଜର କରାଯାଇଥିଲା ଏହାପରେ ମାମଲା ଉପର କୋର୍ଟକୁ ସ୍ଥାନାନ୍ତର ହୋଇଥିଲା ଜିଲ୍ଲା ଦରାଜଙ୍କ କୋର୍ଟରେ ଗୋପାଳର

ভাবে নিবিদা দেখুন পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী নব দাস হত্যাকাণ্ডের চর্চাটা রয়েছে সে এপর্যন্ত থম্বার না ধরুনই কারণ যে রয়েছে যেভাবে ভাবে এবার বর্তমান কোর্টে যেভাবে ট্রায়েল চালছে তো অন্য পক্ষে বিভিন্ন সময়ের গোপাল চৌদুয়ার জেল রু যেত ঝাঁসুড়া নিয়ে যাওয়া কড়া সুরক্ষা বেয় মধ্যে কিন্তু আজ সে পরন দেখে মিলুছে কারণ যে কি যেভাবে ভাবে যে বিগত দিন মানকের গোপাল দাস যেতে কোশি অ্যাডভোকেট দে বারম্বার জজ পচারুলে কিন্তু তাঁর ব্যক্তিগত ওকিল কি নাই বুলি কিন্তু দৌ নহ'লে কিন্তু গত ন অগষ্ট সি ব্যক্তিগত ওকিল যিফালে দিয়া যদি নিযুক্ত কৰিলে তাৰপৰ্তী সময়তে যেতিয়া অতি সেই ডিচাৰ্জ পিটিচন দাখিল কৰিলে ডিচাৰ্জ পিটিছন দাখল কৰিব মানে হ'ব তাকি যি ষড়যন্ত্ৰ কৰা গোপাল দাস কোনো কিছু কৰি নাহি বুলি অলপ চাৰ্টফ্ৰেম হবাৰ কথা উঠিছে চাৰ্টফ্ৰেম যি চার্টফ্রেমধ্য আজ সময় ধার্যায় প্রথমে যে রইছি ডিসচার্জ পিটিশন র শুনা হব তা যাই যে রয়েছে ফ্রেম হব ফ্রেম হব ইস্তি দেখবে যেভাবে ভাবে যে গোপাল দাস কুকি ক্রাইমব্রাঞ্চ তদন্ত করেছে তদন্তে যে চার্জশিট দিয়েছি তাকে বিভিন্ন মহলের সমালোচনা করাছি যেভাবে অনেক কথা যে গোপাল যে রয়েছে যে মানসিক রোগী রয়েছে যে গোপাল চৌদ্দার জেল রয়ে যেভাবে ভাবে সে মানসিক যে রোগ ওষধ খাইব কথা সে অন্য পক্ষে যে দেখবে

নিশ্চিত ভাবে চার্জ ফ্রেম হবার এবং নিশ্চিত ভাবে নজর রইব যে আজি বাস্তবিক গোপাল হাজর হেছি না নাই ভিডিও কনফরে মাধ্যমে গোপাল যোড়ি হোচ্ছে তাপরে নজর রব এবং এবে সসপেন্স উপর পরদা হটিপারিনি রবিনারায়ণ আমি কোয়াইপার এবং গোপাল বাষ্টবিক আজ কন বয়ান রাখু তা নজর রয়েব বহু বহু ধন্যবাদ রবিনারায়ণ সাউ আমি প্রতিনিধি নিউজ রুম্রু আম যোড়িয়ে